আমরা দিয়েছি ইমানে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না নৌকা ভোটিং যখন এই আশা নিয়ে আমি চেয়ারম্যান সাহেবকে আমি অনুরোধ করেছিলাম আমি ভোটিং দলের নামে কেস করা হলো আমার শান্তি হবে কি করে আমি চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম দুটো গাছ দেখে মেরেছে যদি আমরা মেরে থাকি আমরা দায়ভার নেব আর আপনি এই শান্তি আমরা পেয়েছি ওনার অবদান ওনার সবকিছু ওনার শান্তি চাই তাহলে আমরা আজকে আমাদের অনুষ্ঠানে একটু স্মরণ করিয়ে দেওয়া যে প্রত্যেকটি জিনিস আমাদের সামাজিক তখন মালিকের ওই যে সেট করা লোক আছে না তৃতীয় বাজারে দুইজন এদিকে হাট গোপালপুর আজকের সম্মানিত সভাপতি তিনি দেশ সুযোগ্য বাড়াতে চায় না উনি একটি কথা বলেছেন যে পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন এই ইউনিয়নে শান্তি হোক এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠানে আমাদের ঝিনাইদহ জেলার পুলিশ সুপার লোককে বুঝলে বলে একটা শান্তির পরিবেশ এই বাজারে এমন দিন গেছে একটা লোক আমার আসতে পারেনি এই বাজার উনি অত্যন্ত ভালো মানুষ এবং আমরা যতটুকু জানি ওনার